हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछी। आज के किन्तु कोनो व्लॉग बा चैलेंज वीडियो नय, आज चलो एकटू घुरे आसी। आज के आमी तुम्हारे संगे शेयर करब थाइलैंडेर किछु छबी। एटा किन्तु आमरा एक देड़ बछर आगे गिएछिलाम, तखन आमार जेहेतु यूट्यूब चैनल छिलो ना, ताई आमी सठिकभावे किन्तु छबिगुलो तुलते पारिनि। तबे जतटुकु आछे सेटाई तोमादेर संगे शेयर करलाम। আমাদের এই ছবির থেকে যাত্রা শুরু হলো আর এখানে দেখো ফ্লাইট থেকে কিছুটা ছবি তুলেছিলাম আর আমরা ল্যান্ড করার আগে ফ্লাইট থেকে এরকম লাগছিল ছবিটা। আমরা প্রথম গিয়েছিলাম চিয়াং রাইতে আর চিয়াং রাইয়ের একটা মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই লংনেক ভিলেজ। লংনেক ভিলেজে প্রত্যেকটা মেয়ে ছোট বড় সবার দেখবে গলায় এরকম ভারী ভারী গয়না পরা, আর যার যত গলা লম্বা সে নাকি তত বেশি সুন্দরী, ওদের কাছে এটাই মানা হয়। সেখান থেকে আমরা চলে এসেছি, এটাও চিয়াং রাইতেই হোয়াইট টেম্পল, ভীষণ সুন্দর টেম্পলটা, কিন্তু সেইভাবে ছবিটা অতটা ভালো আসেনি, কিন্তু খুবই সুন্দর। আর এই হোয়াইট টেম্পল কিন্তু অনেকটা জায়গা নিয়ে, এই হোয়াইট টেম্পলের যে এরিয়া তার মধ্যেই এই সব মন্দিরগুলো রয়েছে। চিয়াং রাই ঘুরে এরপরে আমরা চলে গিয়েছিলাম পাটায়াতে। পাটায়ার বিচটা দেখো ভীষণ সুন্দর, আর এটা ঠিক বিকেলের দিকটা। এরপর আমরা রাতের দিকে চলে গিয়েছিলাম ওয়াকিং স্ট্রিটে। এখানে কিন্তু এই ওয়াকিং স্ট্রিটে সারা রাত ধরে লোকজন যাতায়াত করতে থাকে। এটা রাত তখন মনে হয় দেড়টা থেকে দুটোর ছবি, কিন্তু দেখে বুঝতেই পারবে না যে অত রাত হয়ে গেছে, সারা রাত লোকজন যাতায়াত করছে। আর এগুলোও কিন্তু পাটায়ারই বিভিন্ন বিচের ছবি, আমার এই মুহূর্তে ঠিক নামগুলো মনে নেই। আর পাটায়াতে আর একটা জিনিস আছে ভীষণ সুন্দর দেখার মতো, সেটা হচ্ছে গিয়ে একটা অ্যাকোরিয়াম, সেটা কিন্তু মাটির নিচে, এত সুন্দর। এক দেড় বছর হয়ে গেছে তো, তাই সব ছবি এইগুলো আমি ঠিক খুঁজে পাইনি, যতটুকু পেয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো সবই সেই মাটির নিচে যে অ্যাকোরিয়ামটার কথা বলছিলাম সেখানকারই ছবি। পাটায়া থেকে চলে এসেছি এবার ফুকেটে, আর এই ছবিটা কিন্তু ফুকেট বিচের। আর ফুকেটে আমরা স্নান টান করে রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে, দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে খেতে। ফুকেট কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আর তবে এই থাইল্যান্ডে একটা জিনিসেরই একটু সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার। এখানে বাঙালি খাওয়া তো একদমই পাওয়া যায় না, তবে যতটুকু পাওয়া যায় প্রচণ্ড কস্টলি। তবে এখানকার ফলটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে আনারস বা আম যা কিছু বলো এত টেস্টি, আমাদের এখানকার আনারস বা আম কিন্তু এত টেস্টি নয়। আর এখানে দেখো ফুকেটেরই বিভিন্ন বিচের ছবি এগুলো। অন্যান্য আইল্যান্ডের নাম মনে না থাকলেও এটার নাম কিন্তু ভুলিনি, এটা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড, আর এটা তোমরা নিশ্চয়ই অনেকেই চিনতে পেরেছ। সব জায়গা ঘুরে লাস্ট আমরা গিয়েছিলাম ব্যাংককে, এটা হচ্ছে গিয়ে ব্যাংকক শহর। ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার, রাস্তাঘাট এত পরিষ্কার না দেখলে বোঝা যায় না, আর গাছের পাতাগুলো এতটুকু ধুলো নেই, দেখো দেখে মনে হচ্ছে যেন সদ্য জল দিয়ে পরিষ্কার করে ধোয়া। আর ওখানকার বাসগুলোকে দেখো, বাসগুলো দেখলেও মন ভরে যায়, এত সুন্দর।
আর থাইল্যান্ড গিয়ে তুমি যদি এই জিনিসগুলো না দেখো তাহলে কিন্তু বিরাট মিস করবে। বিভিন্ন রকম পোকা যেগুলোকে ওরা ভাজা করে খায়, আরশোলা, কাঁকড়া বিছে, তারপরে গঙ্গা ফড়িং, বিভিন্ন রকম এগুলো কিন্তু দেখো সুন্দর করে ভেজে রেখে দিয়েছে, আর এগুলো কিন্তু ওরা কিনে খাচ্ছে। আর এইগুলো যেগুলো রয়েছে ওয়াইনের মধ্যে সাপগুলোকে ভিজিয়ে রেখেছে। এই সাপ নাকি যতদিন ওয়াইনের মধ্যে ভিজে থাকবে ওয়াইন তত বেশি স্ট্রং হবে। আর এই জিনিসটা আমরা দেখতে পেয়েছিলাম লাওসে গিয়ে।